আসসালামু আলাইকুম। ভিএসএনএল এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আরো একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখা যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা। এটা 24 নভেম্বর 2020 প্রকাশিত হয়েছিল। এখানে দেখা যাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ক্রমিং নাম্বার, পদের নাম ও বেতন স্কেল, পদ সংখ্যা, সর্বোচ্চ বয়সীমা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। নিম্নোক্ত জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ এটা জেলা কোটায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 1 নম্বরে আছে ক্যাটালগার একজন, বয়স সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর দেখা যাচ্ছে কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এরপর দেখা যাচ্ছে কম্পিউটার মধ্যাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে, প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। 3 নম্বর আছে 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 9টি, সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, 60 লিপি পরীক্ষার গতি ইংরেজিতে, সর্বনিম্ন প্রতি মিনিটে 70 শব্দ, বাংলা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45 শব্দ। এরপর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ থাকতে হবে। এরপর দেখা যাচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক, পদ সংখ্যা 6টি, সীমা সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর দেখা যাচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ টাইপের গতি থাকতে হবে। এখানে নিম্নোক্ত জেলাসমূহে প্রার্থীগণ আবেদন করতে পারবেন, 1 থেকে 4 নম্বর পদের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বগুড়া, রাজশাহী, নগাঁও, নাটোর, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধু। তবে এতিম এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর দেখা যাচ্ছে আরেকটি পদ, অফিস সহায়ক, পদ সংখ্যা 22টি, সর্বোচ্চ বয়স 30 বছর, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, বগুড়া, সাভার নবাবগঞ্জ, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ভোলা, ত্রিশূর ও সিলেট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। নিচে আবেদন করার নিয়মাবলী দিয়ে দিছে। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু এবং শেষ তারিখ ও সময়। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে 1 ডিসেম্বর 2020 সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 31 ডিসেম্বর 2020 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে USID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী আপনি সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তবে আবেদন ফরম পূরণের সময় ছবি সাইজ 300x300 পিক্সেল সাইজ হতে হবে এবং সিগনেচার সাইজ 300x80 পিক্সেল সাইজের হতে হবে। আমি সবগুলো নিয়মাবলী পড়বো না, আপনাদের যেগুলো বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রয়োজন হবে নিয়মাবলীগুলো পড়বো।
আবেদন ফর্ম সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে 1 থেকে 4 নম্বর পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে এবং 5 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে কিভাবে SMS করবেন ওরা সংক্ষেপে উল্লেখ করে দিছে। আপনি আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে SSED স্পেস ফর্মে উল্লেখিত ইউজার আইডি লিখে 16342 নাম্বার সেন্ড করে দিতে হবে। পরবর্তীতে আপনার মোবাইল আবার রিপ্লে SMS আসবে, ওখানে লেখা আসবে অ্যাপ্লিকেশন নেম, টাকার পরিমাণ অর্থাৎ ফিসের পরিমাণ এবং পিন নাম্বার লেখা আসবে। এরপর আবার আপনি SMS-টা ফরওয়ার্ড করবেন, এখানে লিখবেন ফরওয়ার্ড SMS এ SSED স্পেস ইয়েস দিয়ে স্পেস দিয়ে ওখানে লেখা প্রদত্ত পিন নাম্বার লিখে 16342 নাম্বারে সেন্ড করতে হবে। এরপর আপনার মোবাইলে আবার ফিরতি একটি SMS আসবে, সেটা হবে কংগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন নেম, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুল ফর অ্যাপ্লিকেশন ফর পুশ নেম, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তখন আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনপত্র সাবমিট করার পর আপনি যতক্ষণ পর্যন্ত টাকা পেমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না। এরপর দেখা যাচ্ছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি এই ওয়েবসাইটে গিয়ে মোবাইল প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু শুধু যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিদায়, উক্ত নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময়, বেনুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থীর পিন সম্ভব হলে রং করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে। আর প্রার্থীর বয়স হবে 1 ডিসেম্বর 2020 তারিখে, প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত। সঠিক নিয়মে এবং যাচাই বাছাই করে আবেদন ফর্মটি সাবমিট করে দিবেন, তো আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।